পবিত্র কোরআন শরীফ সূরা হজাবের 56 নম্বর আয়াতে বলেছে আল্লাহ ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুন আলা নাবিয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আচ্ছা আল্লাহ বলেছে নামাজ পড়ো আমরা নামাজ পড়ি, আল্লাহ বলেছে রোজা করো আমরা রোজা করি, আল্লাহ বলেছে হজ করো আমরা হজ করি, যার সামর্থ্য আছে আল্লাহর সমস্ত ইবাদত আল্লাহ আদেশ করেছে আমরা করি, কিন্তু আল্লাহ কি করে? উনি কি কোনো ইবাদত করে? না করে না। আমার আল্লাহ বলেছে আমি নিজেই একটা ইবাদত করি, কি করি? আমার দোস্তের নামের দরুদ পাঠ করি, সুবহানাল্লাহ। আমার ফেরেশতা মণ্ডলী নিয়া তোমরা আমার দোস্তের নামে গুণগান করো। যেই নবীরে পয়দা না করলে আল্লাহ দুনিয়া পয়দা করতেন না, সেই নবীর প্রেম একটি গান গেন দোস্ত। আশেক যদি হতে চাও, পাগল যদি হতে চাও, আশেক যদি হতে চাও, পাগল যদি হতে চাও, আমার নবীর প্রেমে পাগল হইয়া যাও, আমার নবীর প্রেমে আশেক হইয়া যাও। ওরে আশেক যদি হতে চাও, প্রেমিক যদি হতে চাও, উদ্যতালিশার প্রেমে আশেক হইয়া যাও, আমার নবীর প্রেমে পাগল হইয়া যাও। ওরে আশেক যদি হতে চাও, পাগল যদি হতে চাও, নবীর প্রেমে পাগল হইয়া যাও, আমার নবীর প্রেমে পাগল হইয়া যাও। আবু বকর ভাবে আমি পাবো,
ওমর ভাবে আমি পাব ওসমান গনি ভাবে আমি পাব এক একজনে মাওলানা আলী ভাবে আমি পাব কিন্তু আমার নবী বলেন আমি ইন্তেকালের পরে এই জুব্বাটা ওয়াশ করে নি পাগলা রে হায় রে এখন তো ইন্টারনেটের যুগ সৌদি আরবের প্রিন্স কে আমেরিকার প্রেসিডেন্ট কে ফ্রান্সের প্রেসিডেন্ট কে চিনা যায় তখন তো নেট ছিল না ওয়া করণ শহরের মধ্যে গিয়া খোঁজে লোকজনকে জিজ্ঞেস করে ছোট ওয়াজ করিনি পাগলে চিনি লোকজন বলে চিনি না আবার বড় করে ওয়াজের মাহফিল করে বললেন ওয়াজ করিনি পাগলারে চিনে একজন বলে ওয়াজ করিনি পাগলারে চিনি না তবে ওয়াজ্জা নামে একটা পাগলারে চিনি বলে সে কোথায় কয় জঙ্গলে খালি কাঁদে নিয়া গেলেন গিয়া দেখে ওয়াজ করিনি পাগলা সাজদা দিয়া পড়ে আছে বলেন আসসালামু আলাইকুম ওয়াজ করিনি পাগল বলে ওয়া আলাইকুম সালাম সাজদা উঠাই বলে আপনি ওমর ফারুক আপনি মাওলানা আলী বলে আপনি চিনলেন কি করে বলে রুহানি জগতে আপনার আমার বাম দিকে ছিল তখনই দুইজন বলল নবী তো যেই সেই পাগলার কাছে পাঠায় নাই রুহানি জগতে আমরা কি করছি আমাদের খেল নাই ওনার খেল আছে বলে নবী জুব্বা দিয়েছে আপনাকে আচ্ছা নবী আমাদের জুব্বা দিল না আপনার জুব্বা দিল আপনি নবীর এত ভালোবাসেন নবী আপনার এত ভালোবাসে তো নবীর দেখতে কি মদিনায় গেছিলেন বলে যাই নাই একদিন গেছিলাম দেখা হয় নাই বলে নবীর দেখলেন না কেন ওয়াজ করে নি উল্টা প্রশ্ন করছে আপনারা নবীর দেখছেন ওমর ফারুক আর মাওলানা আলীর মাথা গরম হয়েছে কয় কি আমরা তো নবীর বাইতেই থাকি নবীর লগে ঘুমাই নবীর গোসল করাই নবীর লগে খাই কয় তাহলে নবীর জোর ভুরু ছিল না আলাদা ভুরু ছিল দুজনের প্রশ্ন করে বসে আমার যে ঢোলি বাসি হারমোনিয়াম ওগো বারো বছর বিশ বছর যাবত দেখি কিন্তু কার জোর ভুরু কার আলাদা ভুরু এটা তো খেয়াল করিনি ওমর ফারুক আর হযরত আলী দুজন গবেষণার মধ্যে পড়ে গেছে নবীর জোর ভুরু না আলাদা ভুরু এদিক দিয়ে ওয়াজ করিনি নবীর ভুরু মোবারক অঙ্কন করে ফেলেছে বলেন তো দেখেন তো এটা কার ভুরু মোবারক ওমর ফারুক মাওলানা আলী চিৎকার দিয়ে কইলে তোমার নবীর ভুরু মোবারক সবাই একবার ভক্তি সহকারে চুম্বন করে বলে আপনি জীবনে নবীর দেখেন নাই তাহলে ভুরু জোর ভুরু ছিল আপনি বুঝলেন কি করে ওয়াজ করে চিৎকার দিয়া বলে যখন শুনেছি আমার নবী দান দান শহীদ হয়ে গেছে আমি জঙ্গলে থেকে ৩২টা দাঁত ফেলে দিয়েছি আমার নবীর প্রেমে কারণ কোন দান দান শহীদ হয়ে গেছে ৩২টা দন্ত ফেলে দিয়েছি ভাইরে জবাই করে মারা যত সহজ দাঁত ভাঙা মারা কিন্তু এত সহজ না কত কষ্ট তখন আমি দাম দাম শহীদ করেছিলাম ওহদের ময়দান থেকে আমার রাসূল তিনি রুহানিয়ত ভাবে আমার কাছে চলে এসেছিল তখন মাথা হইতে পান পর্যন্ত আমি প্রাণ ভরে ভক্তি সহকারে আমার নবীজির প্রতি দেহটা আমার হৃদয়ের মধ্যে আট করে তাই ওয়াজ করে নি বলে এমন কিছু পাগল আছে মদিনায় যাইতে হয় না আমার নবী ওই পাগলদেরকে আয়েশা নিজেই দেখা দিয়া নবী প্রেমিক ওয়াজ করনি নবীর প্রেমে ৩২ দান ভাঙলেন তিনি গো নবীর প্রেমে হোগো পাগল
Go ahead, remember, give me a shake, oh yeah, yeah.